হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে। আমি এই মুহূর্তে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে চিনতে পারছেন। সো আমি এই মুহূর্তে বসে আছি সাতারগুল ব্রিজে। তো আজকে কাজের পাশে আমি একটু বের হয়ে গেলাম সৌন্দর্য প্রাকৃতিক দেখার জন্য। ব্রিজে এসে বসে আমি একটু বাতাস খাচ্ছি, যেহেতু এমনিতে একটু হট একটু হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে একটু সুন্দর একটা সাতারগুলে গিয়ে আমি একটা ঘুরে আসি, সাথে একটা আপনাদের জন্য আমি একটা ব্লগ নিয়ে একটা হাজির হব। তো বিকজ হয়ে গেলাম, তো আপনারা যে যেখানটা আছেন না কেন, সময় ফাঁকে একটু সবাই দূর দূরান্ত গিয়ে একটু ঘুরার জন্য একটু চেষ্টা করবেন, হয়তো আপনাদের মাইন্ড ফ্রেশ থাকবে, আশা করি সবাই ভালো লাগবে। আর এখনও পর্যন্ত যারা সাতারগুলে এই প্লেসে এখন আসেন নাই, এই প্লেসটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এবং আমরা যেহেতু একটু কাছাকাছি থাকি, সেক্ষেত্রে আমরা শর্টকাট চলে আসলাম অবসর সময়গুলো এখানে কাটার জন্য। দেখতে গেলে আমি এখানে অনেক সময় আসতাম এবং আমার এই জায়গাটা খুব ভালো লাগতো। এখানকার সৌন্দর্য প্রাকৃতিক আমার কাছে ওয়াও, এটা অ্যামেজিং, কিছু বলার নেই। এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডগুলো আমি দেখাবো। সত্যিকারের কথা বলতে কি, এখানের বাতাসটা মানে খুব চমৎকার এবং অনেক ভালো লাগে। দেন এখানকার নিঃশ্বাস নিয়ে খুব আমি একটা কি জানি বলবো, একটা আরাম পাই, অনেক স্বস্তি লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানকার রোড খুব সুন্দর, কোনো বেশি একটা গাড়ির কোনো গ্যাদারিং নেই। তো আপনারা চাইলে এখানে একটা গাড়ি নিয়ে ঘুরতে পারেন, তো এখানে এসে বসে আড্ডা মারতে পারেন। এই যে এটা হচ্ছে সাতারগুল দ্বিতীয় নম্বর ব্রিজ। আমার দিকে যদি যাওয়া হয় তাহলে নিচে আরও অনেক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য রয়েছে। সো আপনারা চাইলে এখান থেকে আপনারা ঘুরে যেতে পারেন। আর এখান থেকে যারা দূর থেকে আসবেন, আমি তাদেরকে একটু বলে দিই, ফার্স্টটা হচ্ছে ঢাকায় বাড্ডা আসবেন, বাড্ডা থেকে এখানে সাতারপুর বললে যে কোনো গাড়িওয়ালা এবং অটো, রিক্সা, সিএনজি সবই আছে, সবাই এখানে আপনাদেরকে নিয়ে আসবে। এই ব্লগটা আমাদের এখানে শেষ করলাম, আপনাদেরকে আমি আরও কিছু সিএনজি নিয়ে দেখে আমার আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা আছে তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেওয়ার জন্য।